নিয়ন আলোতে ভরপুর চলছে নাচ গান, পাশে হাঁটছে সুন্দরী নারী, সামনে ক্যাসিনো টেবিল আর পাশে জুয়ারি। নেই নিয়ম, নেই কোনো নীতি, নেই কোনো বাধা, নেই কোনো বিপত্তি। বলা হয় তাকে প্রমোদ নগরী। কি ভাবছেন, এমনও কি আবার কোনো জায়গা আছে নাকি? নাকি শুধু মানুষের জল্পনা কল্পনা? না, মোটেও কোনো জল্পনা কল্পনা নয়, বরং যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের ঠিক এমনই একটি শহর লাস ভেগাস। শুধুমাত্র শহর বললে ভুল হবে। আয়নার দুনিয়ার আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পাপের নগরী নামে খ্যাত লাস ভেগাস সম্পর্কে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। আকাশচুম্বী দালান, যেখানে তাকানো যায় সেখানে শুধু আলো আর আলো, ভাজিক চাকচিকের নেই কোনো অভাব। আপনি চাইলে এখানে যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারবেন, যা ইচ্ছে তাই খেতে পারবেন, এমন কি যেমন ইচ্ছে তেমন কাপড়ও পরতে পারবেন। তবে হ্যাঁ, মদ খেয়ে একদমই মাতলামো করা যাবে না। কিন্তু তাছাড়া পৃথিবীর অনেক ধনী ব্যক্তিদের ধনী হবার কারণ হয়েছে এই লাস ভেগাস। শুধু তাই নয়, কেউ কেউ নিজের ব্যবসা বাজাতেও লাস ভেগাসে খেলেছে ক্যাসিনো। আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও এত উন্নতির পেছনে রয়েছে লাস ভেগাসের অবদান। ইতিহাসের পাতায় ভেগাস নগরী লাস ভেগাসের জন্ম 1905 সালে হলেও 40 শতক পর্যন্ত এর অগ্রগতি ছিল না চোখে পড়ার মতো। কিন্তু তারপরের এক যুগের মধ্যেই রাতারাতি বদলে যেতে শুরু করে লাস ভেগাস। তখনকার সময় নিউ ইয়র্ক ও শিকাগোর একদল মাফিয়ারা তাদের অবৈধ পথে অর্জিত কালো টাকা সাদা করার লক্ষ্যে বেছে নেয় উদীয়মান শহর লাস ভেগাসকে, কেননা এই অঞ্চলটি ছিল মরুভূমির। তাই লোক সংখ্যা কম হওয়াতে কোনো নিয়ম নীতি না থাকায় আস্তানা গড় তুলতে মোটেও ঝামেলা ভোগাতে হয়নি তাদের। ক্যাসিনো, মদ, জুয়া, পতিতাবৃত্তি সবই গড়ে ওঠে এই মরুভূমির শহরে। আর তাই নিজেদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে থাকার কারণে স্থানীয় বাসিন্দারা কখনো এই ক্ষেত্রে বাধাকে পোষণ করেনি। বলা বাহুল্য, শিকাগোর মাফিয়ারা লাস ভেগাসে পৌঁছানোর পূর্বে সেখানে আস্তানা করে বসেছিল নিউ ইয়র্কের মাফিয়ারা। আর তখনই তারা তাদের অবৈধ অর্থ সম্পদ লুকানোর জন্য শুরু করে ব্যবসা বাণিজ্য। সমগ্র আমেরিকাতে এই সকল ব্যবসা বাণিজ্য বৈধ হিসেবে গণ্য না হলেও লাস ভেগাসের কোনো নিয়ম নীতি না থাকায় এটি বৈধ বলেই গণ্য হতো। আর এই সকল অবৈধ ক্যাসিনো ও হোটেল ব্যবসা থেকেই প্রতি বছর $5 কোটি মুনাফা আসত। নিউ ইয়র্কের সাথে শিকাগোর মাফিয়াদের মধ্যে পূর্ববর্তী বন্ধুত্ব থাকায় তাদেরকে ব্যবসায় সামিল করে নেয় নিউ ইয়র্কের মাফিয়ারা। এক পর্যায়ে এই দুই গোষ্ঠী মিলে গড়তে থাকে পাপের এক বৃহৎ ব্যবসায়িক আস্তানা। ফলে বাহির থেকে আগত বিপুল পরিমাণে মানি লন্ডারিং এর টাকাগুলো এখানে রূপান্তরিত হতে থাকে বৈধ টাকায়। এরই মধ্য দিয়ে অর্থ পাচারের রাজধানী হয়ে ওঠে লাস ভেগাস। এই দুটি মাফিয়া গোষ্ঠীদের সমন্বয়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পর মাত্র 2 বছরের মধ্যে 4 কিলোমিটার নেভাডা মরুভূমির চেহারায় বদলে যায়। চমকপ্রবণ হোটেল ও ক্যাসিনো ব্যবসা গড়ে তোলে, তাদের দ্বারা এক নতুন ইতিহাস তৈরি হয়, সেটি আজকের লাস ভেগাস স্ট্রিপ নামে পরিচিত। 1950-এর শেষের দিকে প্রায় 80 লাখেরও বেশি পর্যটক ঘুরতে আসে মোহনীয় শহর লাস ভেগাসে। বিপুল পরিমাণ এই পর্যটক লাস ভেগাসের ক্যাসিনোতে প্রায় $20 কোটি খরচ করে। পরবর্তীতে এই পর্যটক টিকিয়ে রাখতে তাদের মনোরঞ্জনের জন্য মাফিয়ারা হলিউড তারকাদের আমন্ত্রণ জানায় এই ক্যাসিনোগুলোতে। এভাবেই লাস ভেগাস একসময় পরিণত হয় হলিউড তারকাদের মিলন মেলায়। লাস ভেগাস শহরের আসল রূপ দেখা যায় রাতে। প্রায় 6.5 লক্ষ জনসংখ্যার এই শহর যেন কখনোই রাতে ঘুমায় না। প্রতি বছর প্রায় 4 কোটিরও বেশি লোক এখানে ভ্রমণের জন্য আসে। বিভিন্ন ক্ষেত্রে অবৈধ টাকায় মরুভূমির মাঝে গড়ে তোলা এই পাপের শহর বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধনকুবদের আক্রে পরিণত হয়েছে। আর এই সুযোগে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এই মাফিয়া দল
অর্থ পাচারে নতুন নতুন উপায় বের করে থাকে। আর এভাবেই সকল প্রকার অর্থ পাচার, প্রতিটা বৃত্তি, বিভিন্ন খারাপ কাজ যখন এখানে বৈধতা অর্জন করে, ঠিক তখনই নামকরণ করা হয় দ্য সিন সিটি অথবা পাপের নগরী। আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।